চলতি বছর কাঁচা চা পাতার চড়া দাম। সুযোগ নিয়ে ক্ষুদ্র চা বাগান থেকে দেদারসে পাতা চুরি, অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসলো পুলিশ। মাসখানেক ধরে জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট চা বাগানগুলি থেকে প্রচুর পরিমাণ চা পাতা চুরি হয়ে যাচ্ছে। সম্প্রতি বিষয়টি জলপাইগুড়ি পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে জানিয়েছিল ক্ষুদ্র চা চাষিরা। অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসলো পুলিশ প্রশাসন। আমরা গত 16 তারিখে আমরা আমাদের এসপি সাহেবকে একটা ডেপুটেশন দিয়েছিলাম, কেননা আমাদের জলপাইগুড়ি জেলাতে প্রত্যেকটা ব্লকেই দেখা যাচ্ছে গত এক মাস ধরে ব্যাপক হারে কাঁচা পাতা চুরি হচ্ছে রাতের অন্ধকারে। এবং আমরা এসপি সাহেবকে বলার পরে আমাদের এখানকার স্থানীয় পুলিশ প্রশাসন অত্যন্ত সদর্থক ভূমিকা গ্রহণ করেছে। নাকা চেকিং হচ্ছিল, আজকেও আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব দেখেছিলেন। উনি আমাদের ডেকে বললেন যে আপনারা বলুন কিভাবে আমরা এটাকে আরও বেশি ত্বরান্বিত করতে পারবো কাজটাকে। এবং আমরা জলপাইগুড়ি জেলার পুলিশ প্রশাসনের এই তৎপরতাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা খুব খুশি যে পুলিশ খুব ভালো কাজ করছে এই বিষয়ে। এলাকায় চুরিটা বেশি হচ্ছে, চুরিটা মেনলি রাজগঞ্জ ব্লক আর সদর ব্লকে বেশি হচ্ছে। সদর ব্লকে কোথায়? সদর ব্লকে বিভিন্ন জায়গাতে বাহাদুর আছে, তারপরে আপনার গড়ালবাড়ি আছে, বাংলাদেশ বর্ডার আছে, রাজগঞ্জের বিভিন্ন এদিকে মালদাদারি এরিয়া কুকুরজান সমস্ত জায়গাতে। আজ জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে একটি বৈঠক করলেন জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির সদস্যরা। বৈঠকে চা পাতা চুরি রোধে বিভিন্ন ব্যবস্থা ও আসন্ন শারদোৎসব উপলক্ষে শ্রমিকদের বোনাস বিলির সময় পুলিশি নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে বলে ক্ষুদ্র চা চাষী সংগঠন সূত্রে জানা গেছে। এ বিষয়ে জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান। আর উনি বলেছেন যে আপনারা কোনো রকম সমস্যায় পড়লে আমাদের অবশ্যই ফোন করবেন, জেলা প্রশাসন খুব তৎপর এই ব্যাপারে। সামনে আবার বোনাস আসছে, বোনাসের ব্যাপারে উনি বলেছেন যে আপনারা অনেক নগদ টাকা পয়সা নিয়ে আপনারা যাতায়াত করবেন, সেক্ষেত্রে পুলিশদের সাহায্য আপনারা পাবেন। তো এক কথা আমরা বলতে পারি যে এই যে পাতা চুরির যে ঘটনাটা, এই ঘটনাটা এখন পুলিশ প্রশাসন র্যান্ডাম কাজ করবে এবং উনি বলে দিয়েছেন যে আমাদের কোন কোন এলাকা আমরা সেগুলো বলেছি। এবং আমরা চাই যে পুলিশ প্রশাসন এটা আরো ভালো মতো এটাকে ত্বরান্বিত করে প্রকৃত অপরাধীদের ধরুক এবং বাগানগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে সে ব্যাপারে সচেষ্ট হন।